গঙ্গারামপুর পৌরসভা নির্বাচনে 15 নম্বর ওয়ার্ডে প্রার্থী বদল তৃণমূল কংগ্রেসের। বুধবার নমিনেশন দাখিলের শেষ মুহূর্তে প্রার্থী বদল করে তৃণমূল কংগ্রেস। অর্জিৎ নন্দের বদলে প্রার্থী করা হল প্রাক্তন কাউন্সিলর তথা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাসকে। বুধবার নমিনেশন দাখিল করলেন তিনি। বুধবার প্রার্থী বদলের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গঙ্গারামপুর শহর জুড়ে। প্রসঙ্গত, আগামী 27 ফেব্রুয়ারি গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ও গঙ্গারামপুর পৌরসভা নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা প্রকাশ করেছে সকল রাজনৈতিক দলগুলি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। সোমবার গঙ্গারামপুর পৌরসভার 16টি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীরা নমিনেশন দাখিল করেন। বুধবার ছিল নমিনেশন দাখিলের শেষ দিন। নমিনেশন দাখিলের শেষ মুহূর্তে গঙ্গারামপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের প্রার্থী অর্জিৎ নন্দীর পরিবর্তে প্রার্থী করা হল প্রাক্তন কাউন্সিলর জয়ন্ত দাসকে। বুধবার নমিনেশন দাখিল করলেন তিনি। পাশাপাশি এদিন 12 ও 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা নমিনেশন দাখিল করেন। প্রার্থী বদলের ঘটনায় এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শহর জুড়ে। গঙ্গারামপুর থেকে অমল দাস ও নারায়ণ বসাকের রিপোর্ট, জিসিএন নিউজ।